আপনারা জানতে চাচ্ছেন, বিষয়টা হচ্ছে আমি নামাজ পড়েছি, এসার নামাজ পড়ার পর সেটা রং শাক খেয়েছি, চাওয়া পাওয়ার পর আমার শরীরটা খুবই দুর্বল ছিল, আমি অসুস্থ। আমি শোয়ার আগে দেখলাম যে ঘড়িটায় দুইটা বাজে, 2:05 এরকম একটু হবে। আমি আমার বাড়ির পাহারাদারকে তাকে আমি বললাম যে তুমি ঠিক আছো, চা খেয়েছো? সে বললো চা খেয়েছি, আমি ঠিক আছি। এরপরে সে আমার সাথে কথা বলে আমি বললাম যে আমি শুয়ে পড়ি, তুমি একটু থাকো, ওটা একটু খেয়াল রাখো বলে আমি শুয়ে পড়ছি। ধরেন 3:00 দিকে, এক্স্যাক্টলি তো এই সময় টাইম দেখতে পারিনি, 3:00 দিকে আমার ভাই ডালিম, আমার ডালিম মাস্টার সাহেব, উনি গিয়ে বললেন ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন। তো তাড়াতাড়ি উঠেন, আমি ভাবছি আমার ঘনিষ্ঠ ভাইয়ের হাড়ের ওষুধ আছে, একদিকে অনেকগুলো হাড়ের সমস্যা হয়েছে। আমি আমার গেঞ্জি পরনে লঙ্গি পরনে আমি সাথে সাথে রুম থেকে বাইর হয়ে পড়েছি। বাইর হয়ে পড়ার পর আমি যখন নিচে আসছি, উনি কিন্তু নিচের রুমে থাকেন, নিচের রুমে যখন আসছি তখন দেখছি আমি আমার দরজাটা ওই যে আপনার কি ভূমিকম্প আসছে যেভাবে দরজায় কাঁপতেছে, এরকম কাঁপতেছে, মানে ওরা বাইর থেকে প্রেশার দিতেছে দরজার মধ্যে, আর গ্রিল তো ভেঙে ফেলেছে, গ্রিল ভাঙতে পারিনি, গ্রিল তো অনেক শক্ত, থালা ভেঙে ফেলেছে যেভাবে দেবে। তা আমি ডালিমকে বললাম চাপা দিয়ে দরজায় ধরো না, সে বললো আমাকে চাপা দিয়ে দরজায় ধরো। খুব জোরে আমরা দুজন চাপা দিয়ে দরজায় ধরলাম, পরে দেখলাম দরজা প্রায় 3-4 আঙ্গুলের মতো ফাঁক হয়ে গেছে। তবে আমি দেখলাম ওই দরজা রাখা যাবে না, প্রচুর লোক টাকা দিতেছে দরজা। ওই ডালিমকে বললাম যে তুমি এখান থেকে সরে যাও, আমি চলে যাচ্ছি। আমি চলে গিয়ে ওই যে মশিন আমার গরিব জামের রুমে আমি যা ঢুকে গেছি, ঢুকে যাওয়ার পর আমি শুয়ে পড়ছিলাম, যে অবস্থায় আমি ছিলাম ওই অবস্থায় আমি শুয়ে পড়ছি। সাথে সাথে আমার গুণ চলে গেছে, আমার বোন চলে গেছে, ও বুঝছে আমাকে হয়তো ওরা খারাপ ব্যবহার করবে। এইখানে যাওয়ার পর আমার বোন একটু কান্নাকাটি করতেছে, তো বলি তুমি কাটাকাটি করো, ওকে ধরে ফেলছে, ওরা ধরে ওকে বেঁধে ফেলছে। আমার কাছে গেছে বললাম ভাই আপনারা কী, আপনারা কী চাচ্ছেন? তাহলে উঠেন, আপনি উঠেন আমাদের সাথে আসেন। হ্যাঁ আমি আচ্ছা ভাই, আমি তো আপনাদেরকে চিনতেছি না, আপনারা কী চাইতেছেন আমি তো জানিও না। আচ্ছা আপনারা কী চান বলেন তো দাদা, কী সাহায্য করতে পারি আপনাদেরকে? ভাইকে বেঁধে একটু মেরে গেছে, আমাকে ওই জন্য নিয়ে গেছে, আমি তো ওর সাথে আলাপ করতেছি, মিষ্টি আলাপ করতেছি। এরপরে পিছন থেকে একজন বলতেছে বেঁধে ফেলো, তো ও আমাকে বাঁধার জন্য আসছে। আসার পর আমি বললাম ভাই দেখো আমি অসুস্থ মানুষ, আমাকে বেঁধে লাভ কী? ও মাফলার দিয়ে একটা পেস্ট দিয়েছে আমার বাম হাতে, বললাম ভাই আমি অসুস্থ মানুষ, আমার তো অনেক সিগারেটের প্রয়োজন পড়ে গেছে, আমাকে তোমার কাছে একটা সিগারেট দিয়ে, ভাইকে একটা সিগারেট দিয়ে দাও। আমি তো খুব হাসি মনে একজন বন্ধুর মতো পরিচয় দিয়েই কথা বলছি, আমাকে একটা সিগারেট থাকলে দিয়ে দাও, পরে যা করার তোমরা করবে বা আমি তোমাদেরকে সুযোগ সুবিধা করে দেবো, কারণ এই বাড়িতে কেহ নেই, শুধু আমারই একা। হ্যাঁ আমারই একা, কোনো অসুবিধা হবে না। তো বলছে সে না আমার কাছে সিগারেট নেই, আপনি দাঁড়ান এখানে। ওই দাঁড়ান বলে ওই রুমে নিয়ে গেছে, রুমে নেওয়া যাওয়ার পর সব বাধা। তো বাঁধার পর আমার ছোটো ভাইয়ের বউকে বলতেছে ওই লকারের চাবি দেন। তো লকার ওখানে কিন্তু অন্তপক্ষে 15-20 লকার বা 10-15 মতো লকার থাকে, লকারের চাবি উনি বলছেন যে লকারের চাবি আমার কাছে নেই, একটু করে ওনাকে গুদাম দিচ্ছে লকারের চাবি দেন, উনি তো হাত পাতা লকারের চাবি দেন, উনি বলছে আমার কাছে লকারের চাবি নেই। নেই কেন, নেই কেন বলে একটু তর্জন করজন করছে। আমি বললাম ভাই মহিলা মানুষ অত বই কিছু বলতে পারছিস না, আপনি দাঁড়ান না একটু একটু আস্তে আস্তে বললে তো বলে দিবে, আমি বলছি ওকে। হ্যাঁ আমি বললাম তুমি লোকারের চাবিটা দিও, উনি বলছে ভাই সাহেব ওই লোকার ঠান দিলেই খুলে যাবে। তো ঠান দিলেই খুলে গেছে, ওরা কিছু চুড়ি মুড়ি পেয়েছে এসে মেয়েদের গয়না, এগুলো ডোয়ের পেয়েছে নিয়ে গেছে, হ্যাঁ সোনা গয়না এগুলো নিয়ে গেছে। এরপরে নিচের লোকারের চাবি চাচ্ছে, নিচের লোকারের চাবি চাওয়ার পর এর পূর্বে কিন্তু তারা যা ঘটেছিলো আমি জানি নাই, পরে আমি জানিছি ওদের রুম থেকে যা সোনা উনার ছিল ওই যে গলার হার যেটা ওটা নিয়ে গেছে। আবার কুদাম দিচ্ছে, আমি বললাম ও মহিলা মানুষ ওকে ভয় পাচ্ছে, আপনি আস্তে আস্তে লোকটা তোলার চেষ্টা করেন, ট্রাই করেন একটা পর একটা, কোনো অসুবিধা নেই, ওখানে তো আর কেউ নেই, শুধু আপনারা আর আমরাই, আপনি স্বস্তিভাবে কাজ করেন, স্বাধীনভাবে কাজ করেন। ও কিন্তু খুলতে পারছেন, এরপরে খুলছে, তোলার পর সোনা গয়না যা ছিল সম্ভবত সবই দিয়ে গেছে, আর অনেক সময় তো আমার খেয়ালও থাকে না। এরপরে কী হয়েছে, আমি চিন্তা করলাম যে কী করা যায়, এখন কী করা যায়, আমি হঠাৎ চিন্তা করলাম যে হঠাৎ পিছন থেকে আমি শব্দ পাচ্ছি। তখন আমি কী করলাম, হঠাৎ চিন্তা করলাম মুহূর্তটা শেষ হয়ে যাচ্ছে, আর তারা কিন্তু সব রুমে সব লোক আসছে, কিন্তু 2-3-4 করে প্রত্যেক রুমে আসছে। তখন আমি চিন্তা করলাম ওদেরকে কী করা যায়, এখন কিছু তো করার নেই, আমি কিন্তু বাহিরে একটু সুরগুল শুনলাম, আমি যা শুনছি তাই করছি, সুরগুল শুনলাম। সুরগুল শোনার পর আমি ভাবলাম যে লোকজন কিছু আসতেছে, লোকজন আসতেছে,
এই সময় আমি চিন্তা করলাম যে কী করে যায়, ওদেরকে বললাম ভাই আপনি ওইটা খুলেন, আপনি ওইটা খুলেন, আপনারা বসে আছেন কেন? আর আমি ফিসে ফিসে আমার হাতটা কিন্তু বাধা ছিল না, ওরা মনে করছে আমার তো বেঁধে হয়েছে, বাট আমি হাত নিজে নিজে একটু কি করে ক্রস করে রেখে আছি, ওই মাফলার দিয়ে আমি নিজে নিজে হাতটাকে মুড়িয়ে আর ওই হাতটা ফিসে দিকে দিকে ঢুকিয়ে রাখছি। আমি বললাম এক কাজ করেন ভাই, সময় তো কম, এদিকে আপনাদের কাজ আপনারা সেরে ফেলেন, আমাদের কষ্ট হচ্ছে, ওই মহিলাগুলোর কষ্ট হচ্ছে, আপনারা ছেড়ে দেন ওদেরকে আর আপনার কাজ তাড়াতাড়ি করেন, ওইটা নেন ওইটা নেন বলে আমি সাউন্ড একটু বড়ো করে দিচ্ছি, সাউন্ড বড়ো করছি কেন, যে ওরা যাতে বাহিরের লোকের শব্দ না পায়। ওই সময় ওরা বাহির থেকে একটা সাউন্ড দিয়েছে যে তোমরা কে কোথায় আসো, রেড লাইট জ্বলতেছে, না রেড লাইট না রেড সিগনাল, কি একটা শব্দ বলেছে, রেড সিগনাল না রেড লাইট বলছে, ওই শব্দটা কিন্তু আমার কানে আসছে। তখন আমি সাউন্ড আরও বড়ো করছি, ভাই আপনি ওইটা খুলেন তাড়াতাড়ি, ওইটা খুলেন, আমাদেরকে নিস্তার দেন বা ওদেরকে ছেড়ে দেন, আপনি ওইটা খুলেন, ওইটা ওই কথা বলে ওদেরকে বিজি রেখে ফেলেছি। আর সাউন্ডটা তো বড়ো হয়েছে, ওরা কিন্তু বাইরের সাউন্ড, আর আমাদের আমার বিল্ডিংয়ে কিন্তু সাউন্ড বাহুরে যায় না, আর সাউন্ড ওরা শুনতে পাচ্ছে না, বাইরের সাউন্ড আর শুনতে পাচ্ছে না। এরপরে হয়েছে কি, যেই আমি দেখছি বাহিরের প্রায় হয়তো দুই রাউন্ড বা তিন রাউন্ড গুলি হয়ে গেছে, তখন আমি বুঝতে পেরেছি ওই যে রেড সিগন্যাল বলেছে, মানুষ তো আবার ফাড়া দিচ্ছে, ওদেরকে আক্রমণ দিচ্ছে, ওই উটানের বারিন্দায় সব জায়গায় মানুষ জমে গেছে, এই সময় তারা গুলি করে কিন্তু বাইর হয়ে যাচ্ছে। তখন আমি ফিল করলাম যে ও তো চলে যাচ্ছে, দিনের হাতে পিস্তল আসছে বা বন্দুক আসছে বা হোয়াট এভার ইট ইস, উনি চলে যাচ্ছে। সাথে সাথে আমি কী করলাম, ওরা তখনই ওরা কিন্তু আমার দিকে সামন নিশ্চিত বাইর হয়ে যাবে, বাইর হয়ে যাবে, যেই বাইর হয়ে যাবে আমি সাথে সাথে বলছি বেয়াদমি মাফ করবেন, আমি বলছি শাহীন নজির গুলোকে ধরে ফেল বলে আমি দুজনকে এইভাবে ধরে ফেলছি। ধরে ফেলতেই একজন আমার পা থেকে কিছু ফিসলছে, শাহীন দরসটা খেয়ে ওকে, আর অমৃত আমি ধরেছি, ওনাকে ধরার পর এই আমি দুজনকে সামাল দিয়ে দিচ্ছি, আমার ভাই একজনকে সামাল দিচ্ছি, আর বাহিরে ওরা কিন্তু আবার আরও দুজনকে ধরে ফেলছে। তোরা বন্দুক ফেলে গেছে, মোবাইল সোয়েটার ফেলে গেছে, বন্দুক ফেলে গেছে, মোবাইল সোয়েটার ফেলে গেছে, এগুলো আমরা রেখেছিলাম, যেমন গুলিছি ওই গুলিগুলি আমরা সংগ্রহ করেছি। এরপরে ধরেন খুঁজ নিয়ে দেখছি যে আমার লালিমের গুণ থেকে অনেক টাকা পয়সা নিয়ে গেছে, সে বলছে কত টাকা নিচ্ছে আমি জানি নাই, আর ওই যে পিস্তল একটা বা দ্বিগুণ বার হতো যেহেতু ঘটে বার বন্দুক একটা আমরা ধরে ফেলেছি, লালিমের গুণ থেকে টাকা নিয়ে এসে তার কিছু পাউন্ড ছিল, আমার মেয়ের কিছু পাউন্ড ছিল, তার কাছে নয়শোনা করছে সম্পূর্ণ, ওই পাউন্ডগুলো নিজের বউয়ে সম্পূর্ণ অলঙ্কার নিয়ে গেছে, অলঙ্কার নিয়ে গেছে, হ্যাঁ। এরপরে আপনার ওই আমার সেলিমের রুম থেকে অসুনা অলঙ্কার নিয়ে গেছে, এটা তো ক্ষতিগ্রস্ত, তো আর শাহিনের রুম থেকে শাহিনের রুম থেকে ও শাহিন জানি, আমি জানি না, আপনার একটা প্রশ্ন ছিল যে কতজন লুক ছিল, আমি অনুমান করেছি যতটা যতজন লুক দেখেছি এবং আনাগুনা দেখেছি কমপক্ষে ২০ থেকে ২২ জন লুক ছিল বা ২৩ জন, একটু বেশি কমে হতে পারে, কারণ এই সময় তো কাউন্ট করার সময় নেই, ২০ থেকে ২২ ২৩ জন এরকম কি মানে প্রচুর লোক ছিল আর সবই ইয়ং বয়সে। আচ্ছা এরা কি মানে আঞ্চলিক ভাষায় কথা বলছে না? এরা আঞ্চলিক ভাষায় আমাদের সিলেটি ভাষায় কিন্তু পরিষ্কার বলেনি, কিন্তু যেভাবে বলার চেষ্টা করছে যেমন ভিন্ন ডিস্ট্রিক্টের ভাষায় কথা বলার চেষ্টা করছে, বাট সেটা তো হচ্ছে না, কারণ কাক যদি কুকিলের বেশ ধরে সেটা হবে না, ওরা আমি বুধ ফিল করেছি ওরা আমাদের সিলেটি লোকই, বেশিরভাগই সিলেটি লোক, ওরা ওদেরকে কিছু কী করার পর কিছু লোক তো বাইরে আসছিল প্রহার করার পর ওরা বলেছেও যে ওরা বিশ্বনাথ জগন্নাথপুর এরপরে আপনার কি বালাগঞ্জ ধীরাই বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আমাদের এলাকারও আছে, ওরা নামও বলেছে। ভাই ডালিম সে গুরুতর আহত, আমার ভাইয়ের বউ ওকে তো সম্ভবত কী দিয়ে আঘাত করেছে, ওকে তো মেরে ফেলছে, ওর মাথা কিন্তু অনেক জায়গা, হ্যাঁ না ওটা সম্ভবত ওই বন্দুকের দাঁড়ালো কিছু দিয়ে আঘাত করছে, ওর মাথা যথেষ্ট, এরপরে আঘাত, এরপরে ডালিমের যথেষ্ট আঘাত, আমার ছোটো ভাই তাকে ওই যে একটা রড না কি দিয়ে তাকে আঘাত করেছে, এরপরে ও যাওয়ার সময় তার ওদের হাতে কুচা ছিল, কুচা ছিল কিন্তু আমাদের লোক এসেছিল ও জানের বয়ে কিন্তু ওদের কুচা হে খেড়ে নিছে একজনের, ওই কুচা মাছ মারার কুচা যেটা ওই কুচা দিয়ে তার উড়াতে আবার ঘা দিয়েছে, হ্যাঁ ১০-১৫টা যে শলা যেটা বলে ওই শলা কেটে গেছে পায়ে, যাই হোক কিন্তু বেশি ক্ষতি হয়েছে আরও, যে আমার বোন পূজাকে কানে মারার উদ্দেশ্যে মেরেছিল, পারেই যেত, হায়াত আছে এর জন্য আল্লাহ বাঁচিয়েছে, আর আমার চাষা তো ভাই একটা সে এদেরকে এটা করার জন্য এসেছিল আর কি দেখার জন্য, সে কিন্তু ভিতরে ঢুকে গেছিলো, এরা যাওয়ার সময় কিয়ে দিয়ে যে তার মাথায় একটা বাড়ি দিয়েছে এবং তার পিছনের দিকে দা দিয়ে সম্ভবত একটা কুল দিয়েছে, ২২টা কেউ বলেছে আমাকে ২২টা সিলাই আছে তার মাথায়,
কিন্তু খুবই আশঙ্কাজনক। আমাদের জন্য দোয়া করবেন, এছাড়া তো আর কিছু আসলে আমাদেরকে যথেষ্ট তারা চেষ্টা করেছে, তারা তো আর ঢাকা চলে যাওয়ার পর আসছে, ওনারা আর কি করবে, ওনারা তো আমাদেরকে আর কোনো সহযোগিতা করতে পারে নাই। ওনারা ওনারা যতটুকু করার করেছে, আমি প্রশাসনের কাছে আমি বলেছি দেখেন আপনারা বাংলাদেশের যোগ্য নাগরিক, এর জন্যই তো আপনার প্রশাসনের দায়িত্বে আসছেন, আমি আপনাদের উপরে যথেষ্ট ভরসা রাখি, আমি জানি আমাদের দেশের যতই দুঃখে বলুক না কেন কিন্তু আপনাদের ব্যবহারে আমি সন্তুষ্ট, পুলিশের ব্যবহারে কিন্তু সন্তুষ্ট, ওসি সাহেব যে ছিলেন উনির ব্যবহারে সত্যিই আমি সন্তুষ্ট। উনি বলেছেন বাসু ভাই আপনি বলেন আমরা যতটুকু দেখার দেখব, উনি আমাদেরকে যথেষ্ট ঠিক সান্ত্বনা দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন, শেষ পর্যায়ে বলেছি দেখেন স্টিল আমাদের দেশে আইন এখনো পর্যন্ত আছে। আমি আপনাকে ওই কথাই বলতে চাই, কারণ কেন শত শত লোক আছে আপনি সাক্ষী প্রমাণ নিতে চাইলে নান, আর আমার কোনো সাক্ষীর প্রয়োজন আমি মনে করি না, এই কারণে যেহেতু চারজন ডাকাত সরাসরি ধরে আপনার হাতে তুলে দিয়েছে এবং একটা রাইফল বা অস্ত্র আমি সেটাও আপনার হাতে তুলে দিয়েছি এবং আপনাকে ছয়টা মোবাইল দিয়েছি তাদের, এইটাই যথেষ্ট প্রমাণ, আর কোনো প্রয়োজন নাই, আর আপনার সামনে তো সব কিছু, এটাই যথেষ্ট প্রমাণ। আমি মাস্টার উস্তাদ হিসেবে প্রথম সন্তান, আর দ্বিতীয় সন্তান মাস্টার উস্তাদ হিসেবে শামসুন্নুর টাইম, তৃতীয় সন্তান হলো সেলিম আহমদ, উনি আছে ইতালি, চতুর্থ সন্তান হল গিয়া মাস্টার সাহেব ডালিম, হ্যাঁ পঞ্চম সন্তান হল গিয়া শাহিন, পাশে আমরা থাকি ভাই আমরা চারজন থাকি, বোন আমরা এক বোন মাস্টারি করে, বোন আর জামাইও মাস্টারি করে, এক বোন বাড়িতে আর এক ভাই বাড়িতে, সহযোগিতা করে তাদেরকে নিয়ে আসছে, তারা ইনফরমেশন দিয়েছে ওখানে আসার জন্য।